ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা পৃষ্ঠা 90 এর প্রশ্নগুলোর সমাধান দেখব। প্রশ্ন ক, এখানে বলা হয়েছে সমতল মেঝে থেকে 6টি সিঁড়ি উপরে উঠলে হবে, অর্থাৎ এখানে একটি সমতল মেঝেও আছে আর আমরা 6টি সিঁড়ি উপরে উঠব। আর সমতল মেঝে হচ্ছে 0, অর্থাৎ এটি হলো 0, আর এক ধাপ উপরে ওঠা মানে +1, আর দুই ধাপ উপরে ওঠা মানে +2, এভাবে তিন ধাপের জন্য +3, চার ধাপের জন্য +4, পাঁচ ধাপের জন্য +5, আর ছয় ধাপের জন্য +6। অতএব সমতল মেঝে থেকে যদি 6টি সিঁড়ি উপরে ওঠা হয় তাহলে হবে +6। এবার আমরা প্রশ্ন খ দেখব, এখানে বলা হয়েছে সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে তারপরে সেখান থেকে 7টি সিঁড়ি উপরে উঠলে হবে, অর্থাৎ এখানে এই সমতল মেঝে রয়েছে, এই সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নামা মানে 1, 2, 3, 4, 5, আর সমতল মেঝের অবস্থান হচ্ছে 0, আর এক সিঁড়ি নিচে মানে -1, দুই সিঁড়ি নিচে -2, এভাবে -3, -4, -5, অর্থাৎ সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নামা হচ্ছে -5, আর তারপর সেখান থেকে 7টি সিঁড়ি উপরে ওঠা হবে +7। আবার সমতল মেঝে থেকে উপরে ওঠা মানে হচ্ছে 1, অর্থাৎ এক ধাপ উপরে ওঠা +1, আর দুই ধাপ উপরে ওঠা +2। এখন সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে তারপরে যদি 7টি সিঁড়ি উপরে উঠি তাহলে হবে, প্রথমে আমরা সমতল মেঝে থেকে 5 ধাপ নিচে নামলাম, অর্থাৎ -5 এ পৌঁছলাম, এরপরে আমরা 7 ধাপ উপরে উঠব, অর্থাৎ -5 থেকে 7 ধাপ উপরে, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পৌঁছব +2, অর্থাৎ -5 + 7 = হচ্ছে +2। এবার আমরা দেখব সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামলে কি হবে। এই সমতল মেঝে থেকে এক ধাপ নিচে নামা মানে -1, এভাবে যদি আমরা 4 ধাপ নিচে নামি তাহলে আমরা -1, -2, -3, -4 ধাপে পৌঁছব, অর্থাৎ সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামা মানে -4। এবার আমরা সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে ওঠে তারপর সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠব, এখানে সমতল মেঝে মানে হচ্ছে 0, এখান থেকে 2টি সিঁড়ি উপরে ওঠা মানে এখান থেকে এই +1 এবং +2 এ যাওয়া, আবার সেখান থেকে 3টি সিঁড়ি উপরে ওঠা মানে 1, 2, 3 এখানে আসা, আর এটি হলো +2, এটি হবে +3, এটি হবে +4, আর এই অবস্থান হবে +5, অর্থাৎ সমতল মেঝে থেকে 2 সিঁড়ি উপরে ওঠা মানে +2, আবার সেখান থেকে 3 সিঁড়ি উপরে ওঠা মানে +3, যা থেকে আমরা পাচ্ছি +5, অতএব এখানে আমরা লিখব +5। এবার আমরা সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে আরও 2টি সিঁড়ি নিচে নামব। আমরা জানি সমতল মেঝে মানে হচ্ছে 0, আর এই মেঝে থেকে এক সিঁড়ি নিচে নামা মানে -1, অতএব আমরা যদি এক ধাপ নিচে নামি তাহলে পৌঁছব -1, দুই ধাপের জন্য -2, তিন ধাপের জন্য -3, চার ধাপের জন্য -4, অর্থাৎ আমরা যদি সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামি তাহলে আমরা পৌঁছব -4, এরপরে সেখান থেকে যদি আরও 2টি সিঁড়িতে নামি তাহলে আমরা পাবো -5 ও -6, অর্থাৎ আমাদের সর্বশেষ অবস্থান হবে -6। এর মানে প্রথমে সমতল মেঝে থেকে 4 ধাপ নিচে নামা মানে -4,
এরপরে আরও দুইটি সিঁড়ি নিচে নামা মানে -2, যা থেকে আমরা পাচ্ছি -6। অতএব এই বক্সে লিখব আমরা -6। এবার আমরা সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠব। অর্থাৎ সমতল মেঝে হচ্ছে 0, এখান থেকে 1টি সিঁড়ি নিচে নামা মানে -1, 2টি সিঁড়ি নিচে নামা -2, 3টি সিঁড়ি নিচে নামা -3। এভাবে আমরা -5 পর্যন্ত যাব, কারণ এখানে -5 বা 5 ধাপ নিচে নামতে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে এখান থেকে 3 ধাপ উপরে ওঠা, অর্থাৎ 1 ধাপ উপরে মানে -4 যাওয়া, 2 ধাপ উপরে মানে -3 যাওয়া, 3 ধাপ উপরে মানে -2 যাওয়া। অর্থাৎ সমতল মেঝে থেকে 5 সিঁড়ি নিচে নামা মানে -5, আর সেখান থেকে 3 সিঁড়ি উপরে ওঠা মানে +3। তাহলে আমাদের সর্বশেষ অবস্থান হলো -2। অতএব -5 +3 -2, এর জন্য এখানে এই ফাঁকা ঘরে আমরা -2 লিখব। এবার আমরা সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি উপরে উঠব। অর্থাৎ সমতল মেঝে হচ্ছে এটি, যাকে 0 দ্বারা চিহ্নিত করব, আর 4 ধাপ উপরে মানে 1 ধাপ মানে +1, 2 ধাপ +2, 3 ধাপ +3, 4 ধাপ হচ্ছে +4। অর্থাৎ সমতল মেঝে থেকে যদি আমরা 4 ধাপ উপরে উঠি, তাহলে আমাদের অবস্থান হবে এই +4। এরপর সেখান থেকে 8 ধাপ নিচে নামব, অর্থাৎ 1 ধাপ নিচে নামলে হবে +3, 2 ধাপ নিচে নামলে হচ্ছে +2, 3 ধাপ নিচে হচ্ছে +1, আর 4 ধাপ যদি নিচে নামি তাহলে আবার মেঝেতে পুষব, অর্থাৎ তখন অবস্থান হচ্ছে 0। 5 ধাপ নিচে নামলে আমরা পুষব হচ্ছে -1-এ, 6 ধাপ নামলে -2-তে, 7 ধাপে হচ্ছে -3-তে, এবং 8 ধাপ নিচে নামলে আমরা পুষব -4-এ। অর্থাৎ সমতল মেঝে থেকে 4 ধাপ উপরে ওঠা মানে +4, সেখান থেকে 8 ধাপ নিচে নামা মানে -8, যা থেকে আমাদের সর্বশেষ অবস্থান হয় -4। অতএব এখানে ফাঁকা ঘরে আমরা লিখব -4।